ভূতের নাম শুনলেই গা ছমছম করে ওঠে। তখন সবাই ভগবানের নাম ডাক করতে শুরু করেন। আর সেই ভূতেরাই যদি মন্দির তৈরি করে থাকে তাহলে কেমন হবে? তেমনই একটি ঘটনা ঘটেছে ভারতের এই গ্রামে। মন্দির হলো শান্তির বার্তাবাহক, দলে দলে মানুষরা যায় সেখানে মনস্কামনা পূরণ করতে। এই সমস্ত মন্দির তৈরির পিছনে থাকেন কোনো না কোনো ধর্মপ্রাণ ব্যক্তি। কিন্তু আপনি কি কখনো শুনেছেন ভূত মন্দির তৈরি করে? শুনলে অবাক হবেন, মিরাটের দাঁতিয়ানা গ্রামে রয়েছে এমনই একটি বিশেষ শিব মন্দির, যেটি তৈরির পিছনে রয়েছে একটি রহস্য। এই মন্দির নির্মাতা নাকি কোনো অতৃপ্ত আত্মা। এই মন্দিরটির নাম ভূতওয়ালা মন্দির। কথিত আছে এই মন্দির তৈরি হয়েছিল এক রাতের মধ্যেই। এই লাল পাথরের তৈরি মন্দিরটিতে কোনো সিমেন্ট ব্যবহার করা হয়নি। এই মন্দিরটি প্রায় হাজার বছরের পুরনো। এই মন্দিরের চূড়তেই শুধুমাত্র বৃষ্টির জল পড়ে, যদিও এই বিষয়টি বিশ্বাস করেন না গ্রামের বাসিন্দারা। মন্দিরের এক কর্মকর্তার মতে রাতের বেলায় এই মন্দির তৈরি করে অতৃপ্ত আত্মারা। কিন্তু সম্পূর্ণ মন্দিরটি রাতের মধ্যে তৈরি হয়ে গেলেও মন্দিরের চূড়ার কাজটি বাকি ছিল, কিন্তু তার আগেই সূর্যোদয় হয়ে যায়, ফলে ভূতেরা পালিয়ে যায়। পরে ১৯৮০ সালে ফের গ্রামের বাসিন্দারা মন্দিরটি তৈরি করেন। অতৃপ্ত আত্মাদের তৈরি এই মন্দিরটি কোনো ক্ষতি করে কিনা গ্রামবাসীদের, এরকম প্রশ্নের উত্তরে গ্রামবাসীরা জানান তা একেবারেই নয়। বরং এই মন্দিরটি নাকি সমস্ত রকম সমস্যা থেকে রক্ষা করে তাদের, খরা বন্যার মতো প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষা করে এটি। তবে যাই হোক না কেন, মিরাটের এই ভূতওয়ালা মন্দির দেখতে দর্শকের ভিড় প্রায়ই উপচে পড়ে। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন।